দীপা কর্মকারের পর আর সেরকম আন্তর্জাতিক স্তরের কোনো ক্রীড়াবিদ উঠে আসেনি ত্রিপুরা থেকে। তবে রাজ্যের খেলাধুলোর ক্ষেত্রে একজোট হয়ে যেভাবে কাজ করছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার, তাতে খুব শীঘ্রই বিপুল পরিবর্তন আসবে রাজ্যের ক্রীড়াক্ষেত্রে। রাজ্যভিত্তিক বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করে মঙ্গলবার এমনটাই বললেন ধর্মনগরের বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগরী বিবিআই কমপ্লেক্সে বিদ্যালয় স্তরে ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করা হয়েছে রাজ্যভিত্তিক এই বাস্কেটবল প্রতিযোগিতার। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার, ভাইস চেয়ারম্যান মঞ্জুনাথ এবং উত্তর জেলা ক্রীড়া দপ্তর সহ অধিকর্তা অমিত কুমার যাদব। 8টি জেলা থেকে 17 বছরের অনূর্ধ্ব ছেলেদের এবং মেয়েদের 8টি করে দল অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। এদের মধ্যে থেকে যারা চ্যাম্পিয়নের শিরোপা লাভ করবে তারা প্রতিনিধিত্ব করবে জাতীয় স্তরে। রাজ্যের ছেলেমেয়েদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও এদিন উৎসাহিত করেছেন ধর্মনগরের বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। আমার খুব কষ্ট হয় যে দীপার পরে 11 পর্যন্ত ত্রিপুরা রাজ্য থেকে ছেলেমেয়েরা ন্যাশনাল ফিগার লেভেলে আসে। দীপা কর্মকার আন্তর্জাতিক ফিগার হয়েছিল, আমরা খুব আশা করব। শুনেছি এখানে স্পোর্টস কমিশন স্যারের মুখ থেকে যে এখানে যারা চ্যাম্পিয়ন হবে তারা ন্যাশনাল মিটে যাবে। তোমরা আসলে বয়সে এত অল্প, তোমাদেরকে যে কথাগুলো আমি বলবো সেটা তোমাদের বক্তব্যের মধ্যে আসবে না। আমাদের ত্রিপুরা রাজ্য থেকে একটা অলিম্পিক ছাড়ো ন্যাশনাল লেভেলে বক্সার নেই, ন্যাশনাল লেভেলের ফুটবলার আছে মনে হয় নেই, ন্যাশনাল লেভেলে ব্যাডমিন্টন প্লেয়ার মনে হয় নেই, ন্যাশনাল লেভেলে বাস্কেটবল প্লেয়ার মনে হয় নেই। ত্রিপুরা রাজ্য থেকে অলিম্পিক ছাড়ো আরো অন্যান্য যেগুলো ইভেন্ট আছে বক্সিং হকি এগুলো নেই, তা সুদীর্ঘ একটা ইতিহাস আছে, আমি সেই ইতিহাসে যাচ্ছি না। কিন্তু আমাদের সরকার মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, আমাদের ত্রিপুরা রাজ্য সরকার ডক্টর মানিক সাহার নেতৃত্বে যেভাবে চেষ্টা করে যাচ্ছে সেই চেষ্টার মধ্যে যদি তোমরা নিজস্ব উদ্যোগ নাও, মনের জোর রাখো, তাহলে ওদের ভবিষ্যতে তোমরা ন্যাশনাল লেভেল হয়ে ইন্টারন্যাশনাল লেভেলে যেতে পারবে। পড়াশোনার পাশাপাশি মনকে এবং দেহকে সুস্থ তরতাজা রাখতে খেলাধুলার প্রয়োজনীয়তা যে আবশ্যক তা এদিনের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন স্থানীয় বিধায়ক বিশ্ববন্ধু সেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।